ঠিকা শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন 26,000 টাকা, ন্যূনতম 10,000 টাকা পেনশন, অবিলম্বে ঠিকা শ্রমিকদের বেতন চুক্তি সহ নানাবিধ দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি সিআইটিইউ এর পক্ষ থেকে বুধবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কার এনটিপিসি পাওয়ার প্ল্যান্টের 2 নম্বর গেটের সামনে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। তার পাশাপাশি আগামী দিনে শ্রমিকদের স্বার্থে সিআইটিইউ এর দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানানো হয় সিআইটিইউ এর তরফ থেকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরাক্কা ব্লক সিআইটিইউ এর সভাপতি দিলীপ মিশ্র, সিআইটিইউ নেতা আমিনুল হোসেন মিয়া সহ অন্যান্য কর্মীরা। 8 মাস হয়ে গেল, এগ্রিমেন্টও হচ্ছে না। এই সমস্ত বিষয় নিয়ে আমরা ভোর 6টা থেকে 9টা পর্যন্ত অবস্থান করি। তার মধ্যে অন্যতম বিষয় হলো এনটিপিসির যারা হর্টিকালচার ওয়ার্কার, মানে মালি সোজা কথায় টাউনশিপ এবং প্ল্যান্টের, তাদের প্রায় 5 মাস ধরে বেতন হয়নি। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, কোনো ব্যবস্থা নিচ্ছে না। তার জন্য সমস্ত শ্রমিকরা তাদের প্রতি সহানুভূতি জানিয়ে এই অবস্থান করেছে। বেশ কিছু সাইডে কন্ট্রাক্ট ক্লোজিং বেনিফিট, রিট্রেঞ্চমেন্ট বেনিফিট যাকে বলে, ওর কন্ট্রাক্টটা চলে গেলে 1 বছরের 15 দিনের বেতন বা 2 বছরের 30 দিনের বেতন, সেটা অনেক কন্ট্রাক্টর না দিয়ে চলে গেছে, তারা এখনও পয়সা পাচ্ছে না, তার জন্য এই বিক্ষোভ। নাটক করতে তো আমরা কাউকে বাধা দিতে পারি না, এটা কার্যত এক প্রকার নাটক। এনটিপিসি শ্রমিকদের বেতন চুক্তি নিয়ে এনটিপিসির ভেতরের সমস্ত ইউনিয়ন আমরা এক জায়গায় বসেছি এবং একটা কমন ডিমান্ড প্লেস করার কথা সেই আলোচনা হয়েছে। আবার তারা শ্রমিকদেরকে বিভ্রান্ত করে এই কড়া রোদের মধ্যে এই শ্রমিকদেরকে নিয়ে এখানে নাটক করছে।